ওগো, কেউ যদি বাদল ছেড়ে চলে যায়, যদি আর ফিরে আসে না গো, ওগো তুমি একটিবারও বলো না স্বামী, বলো না গো, যদি আর কোনোদিন তোমাকে ফিরে পাবো না, ওগো দেবতা আমার কোথায় যাই, কোথায় গেলে তোমায় ফিরে পাই, স্বামী বলো না, বলো না গো, বলো না দেবতা আমার। চলে যাই যদি কে, বাঁধন ছিঁড়ে কাঁদি কেন সর্বক্ষণ
আমার কি হবে উপায়,
আমি হচ্ছি ব্রাহ্মণ, 30 বছর ধরে আমার বাবা পায়খানা হয় না, তাই পায়খানা হয় না, এটা ভুল। পায়খানা হয় বাবা, পায়খানা বাথরুমে হয় না, মাঠে ঘাটে পায়খানা হয় না। বাবা কি বলবো, তাই আমি গিন্নিকে বলি, ওগো আমায় ভোরের বেলা জাগিয়ে দিবে, আমি লোকজন উঠার আগে ওই নদীর ধারে পায়খানা করে নদীতে চান করে সোজা গ্রামের দিকে যাই বাবা। প্রত্যেক দিন আমি গ্রামের দিকে যাই পুজো করতে, এই মুহূর্তে যাব আমি হরিবোলা চৌধুরীর বাড়িতে মনসা পূজা করতে। তাই বাবা এই যে এখন ভোরের বেলা যাব বাবা পায়খানা করতে, তাই এখন আমি একটা হরিনাম করতে করতে বাবা চলে যাব। যাই রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণা গোবিন্দ গোবিন্দ বল রে, Thank you.
মুহূর্ত বাবা ওই মাঠের দিকে যাব। কি বলবো বাবা, পায়খানার বাবা এত চাপ দিছে বাবা, 7 দিন ধরে বাবা পায়খানা করছে না। এই যে হরিবল্লা চৌধুরী বাড়িতে বাবা গান হয়েছে মনসার গান, শুধু বাবা খাওয়াচ্ছে আলুর ঘাটি, ওই আলুর ঘাট খেয়ে খেয়ে বাবা খারাপ হয়ে গেছে বাবা আমার পেট। 7 দিন ধরে বাবা পায়খানা হয় না, আজকে মনে হচ্ছে খুবই পায়খানা হবে না বাবা, আর দেরি করা যাবে না। ওই তো দেখা যাচ্ছে বিনার জঙ্গল, ওই বিনার জঙ্গলের মধ্যে আমি পায়খানা করি একদম হয়তো একটু আরাম পাবো। এদিকে বাবা পেটের চাপ আর বাবা সহ্য হয় না, না এই মুহূর্তে এই লোকজন এই ভোরের বেলা কে বলছে খিডারে? আরে বাবা আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ এই জায়গাতে পায়খানা করতে বসতে হবে। ভোরের বেলা মাঠের মধ্যে কি করছিস হারাম দাদা? আমার জমি ও তুই পাটে জল দিচ্ছিস হার আমদাদা, তুই আর সময় পাইস না পাটে জল দেওয়া। এখন আমি ভোরের বেলা পায়খানা করতেছি আর পাটের মধ্যে তুই জল দিচ্ছিস, আর বাবা সহ না। না বাবা লোকজন যতই থাক পায়খানার বাপ বাবা চাপ বাবা আর সহে না, লোকজন থাকে এই মুহূর্তে আমি পায়খানা করি তারপরে চলে যাবো। পায়খানা করার সময় ডিস্টার্ব করছে, কে বলে পায়খানা করছে? পায়খানা করতে লোকজন বাবা দেখার আগে আমি পাশা দিয়ে আমার বদনা জল দিয়ে ছুঁচে নি, বলা যায় না ঢেল মেরে দেখি তো না দেখি তো, এখন অন্ধকারে জল কোথায় পাবো? এই মুহূর্তে আমি ঢেল মেরে দেখি এইদিকে বাবা জল না, এইদিকে মেরে দেখি এদিকেও জল না, যে বাবা খরা জল থাকে এইদিকে মেরে দেখি এদিকে আরো জল নাই, না জল যখন নাই বাবা নদীর ঘাট অনেক দূর। এই মুহূর্তে আমি লোকজন কেউ উঠেনি পাশাকে আমি বাবা এই যে আলির মধ্যে আমি একটু ঘষে নিয়ে নি লোকজন কেউ নেই। এই মুহূর্তে একটা এখনই আমার ছাল বাগলা সব চলে যেতে গো অন্ধকারের মধ্যে ফেরে আলের মধ্যে ফের কি লাগাইছে তালের গাছ, এখনই আমার একদম ভোকাম করে আঘাত হয়ে যেত। না বাবা একটু দেখি তো একটু আর গন্ধ করছি, এই যে আমার বন্যাতে জল আছে এটা দিয়ে আমি একটু ছুঁচে নি। যাক বাবা আর দেরি করা যাবে না, এই মুহূর্তে নদীর ঘাটে চান করে সোজা যাবো গ্রামের দিকে পুজো করতে, তাই আর একখানা আমি হরিনাম করতে করতে চলে যাবো। আমি বাবা আসল ব্রাহ্মণ না, আমি হচ্ছে কলির ব্রাহ্মণ। ও
ওই আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি বাবু, হালে ব্রাহ্মণ সেজেছি সস্তা কেজি পাওয়া যায়, কেজি দু টাকা কেজি। না বাবা এখন মানে খুব আলুর আমদানি, ওই জন্য আলুকে দু টাকা দিয়ে চৈতন্য বানিয়ে নিয়েছি, একখানা চৈতন্য কিনেছি। বড় আশা করে আসলাম বাবা আমার ঘাটে, মুখ আর কি ধুবো রে বাবা, আমার ঘেটার লাগে গেছে একটা বাবা কোথা থেকে একটা মোড়া। না এই ঘাটে বাবা আর চান করা যাবা, কি বিশ্রী গন্ধ, কবে থেকে যে লাগিয়েছে রে বাবা। না এই ঘাটে আর চান করা যাবে না, এই মুহূর্তে কি করব, চলে যাবো সোজা ফুলুয়া নামের বাড়ি, গিয়ে বলবো ওরে ফুলুয়া আমার ঘাটে লেগেছে একটা কোথা থেকে মোড়া, এই মুহূর্তে তোরা পরিষ্কার করে দে রে ফুলুয়া। তবে যাক আমাদের আমরা জাতি আছি ডম, তো আমার এক ছোট ভাইয়া আছে কাজে গেছে কোন ভাইয়া তোমরে কি বলছ
ভাইয়া কড়া দারু হো মহা কে দারু ছে না ও ভাইয়া এ গানা বলে হাম হ্যাঁ আরে শহর বাজারে থাকি ফুলুয়া ডমানা আরে শহর বাজারে থাকি ফুলুয়া ডমানা বড়িয়া দারু ছে জলদি পিল আরে ভাইয়া বুড়িয়া ছাড়পোকা Thank you.
ছিয়া কচু ভিটা আর মর্দা কাহা গেল ছিয়া ও মৌসি হামনি কে মর্দা কে দেখে ছিয়া নাই দেখে ছিয়া তোমা হো ও তোমা আই হো দাদা ইহা দিন গোড়া সুতেল ছিয়া লাজ নাই লাগেল ছিয়া হ্যাঁ দারু পি কে হেজা সুতেল ছিয়া আর সুতরি গেল ছিয়া কচু ভিটা দারুপিকে দিন রাত সুতল ছিয়া আর শত্রু শুকরি গেল ছিয়া কচু ভিটা হো তোমা আয় তোমা তোমা হো আয় হো দাদা এইসে মারত লেগে হাম সংসার গেল ছিয়া এইসে মারত দিন রাত দারুপিকে সুতল ছিয়া হো দিদি ও ভাইয়া ভাইয়া কান ছেড়ে তোর ভোজি আছে রে ও দাদা ভোজি আছে ও ভোজি তার উপিকে তিন গড়া হয়ে যা সুতেল ছিয়া শুকরি কাহা গেল ছিয়া শুকরি ডোভা মে দম খাচ্ছে কা ডোভা মে ছে ডোভা মে ছাই হ্যাঁ আমরা তিন ভাই হ্যাঁ এক বোতল মহা কে দারু ফেলেছি মহা কে দারু ফেলেছি হ্যাঁ যত নিশা লাগলছে আর ইহা বিস্তারি বিষয় কে আমরা তিন ভাই মিলাইছি আর হুনে দেখো শুকরি গোটে হরি মোরা কে কচু ভিটা মে গেলছিয়া দেখেছিয়া কচু খতে কচু ভিটা মে কচু খাইছিয়া আর তিন গড়া সুটাইছিয়া ও ভজে বাড়িয়া দারু হয় বাড়িয়া দারু হ মহুয়া কে দারু পিলে দারু পিকে তিন বেলা সুতল ছিয়া কোন কাম কাজ নেই কাম কাজ নেই ছিয়া আর পিবে বুঝোসা দারু পিবে দারু পিবে হ্যাঁ দারু পিবে না পিলো হাম দারু নাই পিছি ও ডবারে শক আমরা তিন ভাই দারু ফেলেছ আর তো ঝাড়ু দেখে মারেছ আড়াইশো গ্রাম চাল চার আদমি এক সপ্তাহ জায়গা আর ঘর মে নিচু খাই কে কমল হ্যাঁ এক পুয়া চার চার গোড়া খাই তো এক সপ্তাহ যাই মুঝোসা কে লাজ নাই ছিয়া এক পুয়া চার 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 গোড়া মে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ জায়গা হ্যাঁ মসি তো বিচার কর এক সপ্তাহ নাই যাই চার আদমি এক সপ্তাহ যাই ভুষা খাল ছিয়া কাকু চার আদমি ছে আমার তো আড়াইশো গ্রাম চার তো এক সপ্তাহ না যাই পনেরো দিন কি বলছে ভাতার মারবু আরে মনিয়া সন্ড মনিয়া কা পাইবে রে ডমোয়া মনিয়া
আরে মুড়িয়া এ সন ডহমানিয়া কা পাইবে রে হে ডহমানা মুড়িয়া এ সন ডহমানিয়া কা পাইবে রে হে ডহমানা তোর ভোজি কাহা গেল ছিল, তোর ভোজি কাহা গেল ছিল রে ভাইয়া, তোর ভোজি কাহা গেল ছিল ভাইয়া, ভাইয়া শোন আমার বাপ তোর ভোজি ছিল গহম কে রটিয়া পুঠি মেছরিয়া খেলা তোর ভাইয়া, আরে এখন কোন খেলা তোর ভাইয়া, আরে গহম কে রটিয়া পুঠি মেছরিয়া আরে খেলা তোর ভাইয়া, আরে গহম কে রটিয়া পুঠি মেছরিয়া আরে খেলা তোর এখন কোন খেলা তো ভাইয়া, ভাইয়া কাহা গেল ছো, কাঁদো ছো তো লড়ো না মারা যা, আমি তোর কই গো কি হলো দূরে থা, ও ভাইয়া কোন ছেড়ে বামন চাচা দাদা, হ্যাঁ বামন চাচা হো, এ ভগবান কোন রে, আরে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ শ্বশুর তোর গল লাগি শ্বশুর, তুই বলছিস শ্বশুর, আরে এই তোর ভাই, ও বলছে চাচা, তোর এই যে বেটা বলছে আমাকে মামা, আমার ডবানি দু বাড়ি মারলো আর ডুবলো, মানে তোদের মানে বউকে মানে তুই দু বাড়ি মেরেছিস আর এই পুকুরের মধ্যে ডুবে গেছে, দেখ বাবা তোদের ডমানিকে আমি খুঁজে দিতে পারি কিন্তু তোকে আমাদেরকে একটা কাজ করে দিতে হবে, তাহলে তোদের ডমানিকে আগে আমি মানে উঠাই দিই তারপরে আমি তোকে বলবো, হ্যাঁ ঠিক আছে, তোদের ডমানি এই পুকুরের মধ্যে ডুবেছে আমি একটু ধ্যান করে দেখি
কোন জায়গাটা আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোরা আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখন ধ্যান করে দেখি। ও আমি মন্ত্র করছি আর তোরা আমার মাথার উপর চেপে ধরেছিস। তোদেরকে আমি তোদেরকে আমি সাফ করবো। হ্যাঁ রামজা দাঁড়া বাবা চাচ্ছ আমরা ডোমানি তো খুঁজতি না। ঠিক আছে, তোদের ডোমানিকে আমি দেখলাম মন্ত্র করে, তোদের ডোমানি এই পুকুরের মধ্যে আছে। ঠিক আছে, আমি তোদের ডোমানিকে একদম হাত ধরে উঠাবো। হ্যাঁ ঠিক হয়, কোন দিকে দেখে আসি আমি দেখে আসি। শোন বাবা, তোদের ডোমানিকে দেখলাম পুকুরের দক্ষিণ দিকে আছে। আমার ডোমানি ছে? হ্যাঁ তো ঠিক আছে, তোরা আমার জ্বালাস না, এই মুহূর্তে তোদের ডোমানিকে আমি উঠিয়ে দিচ্ছি। ডোমানি প্রকাশ, ওরা মনে হয় বুঝতে পেরে গেছে কিছু, আমি পায়খানা করে জল খরচ করে নি, বাঁচতে হবে তো। আরে তা নয়, আমি পাছার মধ্যে ফগ মেরেছি, ফগ 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 আমরা জাত মানে আমি তোকে বিয়ে করবো, মা তোকে দোহাই লাগে, মা আমি দোহাই লাগে, মা আমার বাড়িতে, আমার বাড়িতে ছটা বউ আছে মা, আর তোর মতো কাল মাসিনীকে যদি আমি বিয়ে করি তাহলে তো আমাকে নিয়ে একদম কেনাবে বাড়ি থেকে তাড়াবে। মা শুনেছি তুই আমাকে বিয়ে করবে কিনা? কি আমি তোমায় বিয়ে করতে পারবো না, হাম না ছড়ব। তো প্রমোদ চাচা, আমার ডবা যখন হাত পাকালে যেত, শোনো শোনো আমার আচ্ছা তোরা জরিমানা করবি, তোর বউকে হাত ধরেছি তাই বলে তোরা জরিমানা করবি? আচ্ছা তুমি আমাকে ছুবে না, আমি ব্রাহ্মণ,
हम काले जानते रहो किलबे हमरा के छोड़े से हम जो मांगो पूछ दे के पड़े अरे सुनो तुम्हार स्वामीराय बोलवे की नीबे ना नीबे तुम्हार स्वामीरा बोलवे ठीक है आई किनबे ओ ब्राह्मण चाचा हमारा डमन जखन हाथ पकड़ ले छड़ा हां 1 क्विंटल चाल लगेगा पूरी सगुना 1 क्विंटल दाल 50 किलो आलू हां 50 किलो सुकरी मांस 250 ग्राम सरसों के तेल और 25 ग्राम लंका ओ तोरा सूरर मांस निबी हां हां और दुगो मरद लगे तोराय तो आसिस दुटा मरद अरे दारू छे दारू ओ दारू के तोरा मरद बोले सुन बाबा 50 কেজি সুরের মাছ নিবি দেখ বাবা আমি সুর অংশ কিনতে পারবো না তবে আমি টাকা দিয়ে দেবো তোরা কিনে নিস ভালোই হবে গো 50 কিলো সুরের মাংস 25 গ্রাম তেল 25 গ্রাম জিরা 50 গ্রাম হচ্ছে নুন আর ভালো করে রান্না বান্না করে আপনাদেরকে সবাইকে খাইয়ে দিবে এটা হচ্ছে টমদের খাওয়ার হারাম যাবারা তাও যে থাকা বলেছ তোমার স্বামী তোমাকে দেয় না না দিলছি 12 বছর ধরে তোমাকে দেয় না দিলছি ছুচি ওই খাতে তোহর লাগে মাঙ্গলছি ও তাহলে তুমি যখন নেবে তাহলে তোমাকে দিতেই হবে বল তাহলে তুমি তৈয়ার হয়ে যাও এইদিকে ফোনে যাচ্ছি হ্যাঁ এখানে থাকো মা এরকম করে তাহলে তুমি ঘুরে যাও আর এরকম করে থাকো এসে করছি হ্যাঁ এরকম করতে হবে তাহলে কেমন করে দেবো আমি মাথা খারাপ হ্যাঁ আরো হালো মা এরকম করে আরো হালছি হ্যাঁ এই ওরকম নাই হ্যাঁ এখন কি করবো এখন ডমদের কথা বাবা শুনতে হবে নাহলে তখন একটা বিয়ে করতে হবে আরে বাবা তোরই বউ তো বললো রে যে আমাকে ছুঁচিয়ে দি তার আমি তাই জিজ্ঞেস করলাম যে তোমার স্বামী তোমাকে বলেছ ছুঁচি মাঙালছি নাক কে চুচি নাক কে গাঁড় ধোয়া কে নাই কে বলছি আজ গাঁড় ধোয়া কে দে সাদা মনছিনি দিয়ে আরে বাবা তোমরা এটাকে কি বলো চুচি চুচি তোমরা এটা চুচি আ বলো হে তেরি কার আমাদের এটা মানে আমরা বুঝতে পারিছি মানে যে তুমি পাশে ছুঁচতে বলছো ওই জন্য তোমাকে আমি ছুঁচে দিলাম ঠিক আছে বাবা আমি তোমাদেরকে ছুঁচি আ দিব তাহলে তোমরা এক কাজ করো আমার ঘাটে বাবা মোড়া নে গেছে তুমি এক কাজ করো চলে যাও আমার বাড়িতে আমি যাচ্ছি তোমার স্বামীদের আমার ঘাটে পৌঁছাই তুমি যাও ঠিক আছে ডমা আম ঘর যাচ্ছি খানা বানাচ্ছি হ্যাঁ যাও দোন তিন করে ভাই কাম কর যাচ্ছি ও ভাইয়া চলো চলো আই ডম তোরা সারিবদ্ধ হয়ে দাঁড়া আই এখন তোদেরকে আমি মন্ত্র করে নিয়ে যাবো ঘাটে হ্যাঁ ঠিক আছে হরি হে খিটি খিটি এই যে আমার ঘাটে মরা হয়ে গেছে এই ঘাট মে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোরা ভালো করে পরিষ্কার করে দে আর তোরা বাড়ি থেকে এখান থেকে চলে যাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে তোরা দেখা করে যাস ঠিক আছে ও ভাইয়া এই ঘাট মে কোন ছে ভাইয়া শোনা আমার বাত তোরা মসনা ছে ভাই ঠিক ঠিক বাজ বলে গাতম হ্যাঁ ঠিক আছে ও ভাইয়া ধুক্কা গুলে গেছে ছো বদর 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 সুধান কালী মোসান কালী চামন্ডা কালী Oh
আরে শুন তো কোন ছে শশান কালী আছে শশান কালী আছে ও ঘাট মে কোন ছে ঠিক ঠিক বাদ বলেগা ঘাট মে জনম দুখনি ও জনম দুখনি আছে আর গোদ মে মৃত্যুপতি মৃত্যুপতি কা যাইছে দেবপুর যাচ্ছে দেবপুর মে যায় আর পতি যায়গে আচ্ছা ঠিক আছে ও ভাইয়া কোন ছে কোন আছে দাদা এক হাট মে এ জনম দুখনি আছে ও দেবপুর মে যাই দেবপুর মে যাই ওর কল মে মোরা পতি ছে ঘাট করো ভাইয়া ঘাট করো ঘাট করো ঘাট করো চলো গো আরেকটি বারে গিয়ে চলো চলো দেবো দামো চলো ঠাকুর গো আরেকটু মনে হয় আমারা পাটটি আছে মাই তোম কোন ছে মাই আমি জানো জনম দুখনি তোর কল মে কোন ছে মাই আমার স্বামী রইছে তো কা গেছে মাই তো আমি দেবত নগর যাও গো দেবত নগর শুন মাই ও পারবে জায়গা তো ষোলো কালে করি লাগে মাই কিন্তু আমি এমন জগত দেখি নাই আমার কাছে তো কোনো কুড়ি নেই গো বাবা শুন মাই এই ষোলো কাল করি দেগা মাই তোম নগর নগর মে ভিক্ষা করেগা আর আমার ষোলো কাল করি দেগা মাই আর তোরা মরাপতি হাম দেখেগা মাই কিছু কাল তুমি অপেক্ষা করো আমি তোমাদের নিশ্চয়ই করে দিয়ে যাব ও গো বাবা মাই না আমায় কিছু করে করে দান করবে যেন আমার স্বামীকে আমি দেবত নগরে নিয়ে যেতে পারি এই আপনাদের কাছে আমার কামনা আমি কোথায় পাবো আমি নারী জন্ম দুঃখী আমার দারুণ বিধি
নদী